এখানে যদি আমাদের মা বাবা বা আমাদের যারা আছে যারা হালকা ফুলকা ওয়ার্কআউট করে সুস্থ থাকার জন্য করে তারা কত ঘন্টা ক্যাপে গাবে সি তা মোর ইউ ইট তো ওটা বেসিক্যালি আমাদের ব্লাড সুগার লেভেল রেজ হয় ইনসুলিন স্পাইক হয় ওকে সো ইন এভরি টু আওয়ার্স যদি তুমি নাও তো ইন এভরি টু আওয়ার্স তোমার ইনসুলিন লেভেল স্পাইক হচ্ছে স্পাইক হচ্ছে স্পাইক হচ্ছে স্পাইক হচ্ছে তো কি হচ্ছে এটা কোনো ব্যাপার ইয়েস কনসিস্টেন্সি ইজ দ্য কি রাইট কোনো একটা জিনিস একবার ঠিক হতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি দিনের মধ্যে সাত থেকে আট বার কি আট থেকে নবার তুমি স্ন্যাক্স দিচ্ছ দিচ্ছ ইনসুলিন পাইক করছো দ্যাটস নট এ গুড ওকে এখানে ইনসুলিন সেন্সিটিভিটি অ্যান্ড রেজিস্টেন্সের মধ্যে একটা চলে আসে তো মোর ইউ ইট দ্য মোর ইনসুলিন স্পাইক হবে অ্যান্ড ইনসুলিন রেজিস্টেন্স হুম বাট তুমি যদি হেভি ওয়ার্কআউট করো প্রপার ডায়েট মেনটেন করো ইউ আর নট টেকিং টু মাছ কাপস প্রোটিন ফাইবার ইটস ওকে অনেক কিছু নিউট্রিশন ওয়ার্ল্ডটা অনেক বড় আজকে আমি একটা কথা বলছি কালকে ও একটা কথা বলবে পশু ও একটা কথা বলবে সবার মধ্যেই হবে এ একজন বলবে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া উচিত নয় অ্যাপেল সাইডার ভিনিগার আজ থেকে দু বছর আগে আমিও আমার ক্লায়েন্টদের অ্যাপেল করতাম বাট যেই পড়লাম এই পড়লাম সেই পড়লাম ঠিক আছে আমরা আমাদের আপডেট হলো ইন এভরি উইক আপডেট হয় নিউট্রিশন তখন ওটাকে স্টপ করানো হলো বাট এখন রিসার্চে দেখা গেছে অ্যাপেল সাইডার মিল খাওয়ার পর যদি অ্যাপেল সাইড অফ ভিনিগার নাও তো যে ব্লাড সুগার লেভেল ডাউন হয়ে যায় তো এবার যদি কেউ বলে যে অ্যাপেল সারা ভিনিগার নেওয়ার দরকার নেই ওয়া মিল খাওয়ার পর একটু ওয়াক করে নেওয়া ডাউন যাবে একদম ঠিক আমিও ঠিক ও ঠিক সেও ঠিক তো নিউট্রিশন ওয়ার্ল্ড খুব বড় তো এটাকে তোমাকে বুঝতে হবে সেজন্য গ্যাপ দাও খাবারে গ্যাপ দেওয়া উচিত অনেকে বলে বেশি গ্যাপ দিলে গ্যাস হয়ে যায় এগুলো ডক্টরের কাছ থেকে আসে বেশি খাবারে লম্বা গ্যাপ দিলে এ হয়েছে চার ঘন্টা গ্যাপ দিলে কিছু হয় না আগেকার দিনে কি খাবার হতো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আট ঘন্টা ঘুমোতো ষোলো ঘন্টার মধ্যে তিনটে মিল দিত ষোলোকে তিন দিয়ে ভাগ করে দাও তো সাড়ে পাঁচ ঘন্টা কি পরমিত গ্যাপ আসছে তাই তো তাদের তো কিছু হতো না আমাদের এত কেন রোগভোগ হয় আমাদের এত কেন হয় যে খাবারে বেশি গ্যাপ দিলে খাবারে গ্যাপ দেওয়া উচিত এগেন আইম সেইং আই এম নট টকিং অ্যাউট দ্য বডি বিল্ডার্স বডি বিল্ডার আমি নিজে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে মিল দিতে থাকি আমার ইন্সুরেন্স পাইক হয় না অবশ্যই হয় আমি এভরি থ্রি মান্থস আমার ব্লাড সুগার লেভেল চেক করাই নব্বই নিচে থাকে ফাস্টিং সুগার এইচ সি এক্সেট্রা সমস্যা হয় না বিকজ আমি সেই লেভেলে ট্রেন করি সেই লেভেলে মিল চুজ করি কিন্তু যারা সাধারণ মানুষ আমাদের আমাদের এনার্জি আমাদের যে আমরা যে এনার্জি পাই না আমরা এনার্জির জন্য যে সোর্স নিই দ্যাট ইজ কাবস কাবস নিই আমরা আমরা ইন্ডিয়ানরা এনার্জির জন্য কাবস নিই অন্যান্য দেশে এনার্জির জন্য খুবই কাবস কম নেয় ওরা ওরা ফ্যাট ফাইবার ইনটেক করে তো আমাদের ইন্ডিয়ানরা এনার্জি শস্যের জন্য কাপসের ওপর নির্ভরশীল তো সাধারণ মানুষরা যদি প্রত্যেক দু ঘন্টা পরপর কাপস দিতে থাকে উইদাউট এনি ওয়ার্কআউট এনি অ্যাক্টিভিটিস তো ওদের ইনসুলিন লেমেস স্পাইক হবে অ্যান্ড দ্যাট ইজ কনভার্ট ইন ইনসুলিন রেজিস্টেন্স মেয়েদের ক্ষেত্রে পিসিওডি ডি পিসিওস হবে ছেলেদের ক্ষেত্রে ওবিসিটি অন্যান্য সমস্যা টেসেস্ট্রন ডাউন ইস্ট্রোজেন হাই অনেক কিছু হবে তো সেক্ষেত্রে খাবারের গ্যাপ দেওয়া উচিত দাও না চার ঘন্টা সাড়ে চার ঘন্টা গ্যাপ সমস্যা কি আছে আমি তো আবার বলছি যে আগেকার যুগে মানুষের তো তিনটে খাবার খেত অনেকে অ্যান্ড ডিনার কি বেছে নেই ওদের কি রোগ হতো না আমাদের এত কোনো সমস্যা এত কেন এত ঢুকে গেছে এগুলো সমস্যাগুলো বডি বিল্ডার ব্যাপার আলাদা তো থিওরি প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে আর্টিকেল আসছে আমাদের নিউট্রিশন ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে ও সেই হিসাবে আমাদেরকে চেঞ্জ করা উচিত বাট খাবারে গ্যাপ দেওয়া উচিত যত তুমি খাবে তত ইন্সুরেন্স বাইক হবে তত সমস্যা হবে এটা মাথায় বোঝা উচিত আমাদের